প্রস্তাবিত ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুর আর্চ স্টিল ব্রিজ, নগরের রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে সেতুটি। প্রকল্পটিতে 1471.66 মিটার দীর্ঘ দুই লেনের স্টিল আর্চের পাশাপাশি থাকবে 330 মিটার স্টিল ট্রাস, এছাড়াও 785 মিটার অ্যাপ্রোচ সড়ক, ফুটপাথ ও সসার ড্রেন সহ থাকবে স্ট্রিট লাইটিং। সেতুটি নির্মিত হলে সদর উপজেলার চরাঞ্চলবাসীর অর্থনৈতিক চাকা ঘুরবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। পুরাতন শহরের সাথে বর্তমান শহরের সাথে খুব সহজেই সংযুক্ত হবে এবং আমাদের যে বিদ্যমান যে যানজট শহরাংশে এটা অনেকাংশে হ্রাস পাবে। প্রকল্প বাস্তবায়নে রহমতপুর বাইপাস সড়কের পাশের বিস্তীর্ণ জায়গায় চলছে সেতু নির্মাণ কাজের প্রাথমিক কর্মযজ্ঞ। খালি জায়গায় বালি ভরাটের পর জমি প্রস্তুত করা হচ্ছে স্ট্রাইকইয়ার্ড তৈরির জন্য। একে একে প্রকল্প এলাকায় আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ব্লক সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুর আর্চ স্টিল সেতুর কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আনা হচ্ছে এবং জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে পাইলিং এর কাজ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, খুব শিগগিরই শুরু হবে পাইলিং সহ সেতুর মূল কাজ। সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে নতুন 43 কিলোমিটার সড়ক। আমরা পাইলের কাজ শুরু করতে যাচ্ছি, এইটি পাইল করতে আমাদের আগামী জুনের মধ্যে পাইলের কাজ সম্পন্ন হবে বলে আশা করতেছি। সেতুর নির্মাণ সময়কাল 2 বছর নির্ধারণ করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। Thank you.